আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? অনেকদিন পর আবার নতুন পর্বে দেখা হচ্ছে, তো আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আমরা আসছি এক প্রত্যন্ত পাথার অঞ্চলে। হ্যাঁ, কৃষি যে তথ্য আছে, কৃষি তথ্য উপাত্ত তুলে ধরবো, কৃষির সমস্যা বিষয়ে, বিভিন্ন ফসল উৎপাদনের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবো। তো যে কৃষি বাংলাদেশের একদম বলবো যে অর্থনৈতিক সমীক্ষায় দেখা যাচ্ছে কৃষি একমাত্র অর্থনৈতিকের প্রধান উৎস, হ্যাঁ, উন্নয়নের উৎস। তো আজকে আমরা আসছি একটা জাংলা দেখতে পাচ্ছেন, এখানে জাংলা যাকে বলা হয়, এটা হচ্ছে শিম, দেশি জাতীয় শিম চাষ করা হয় এখানে। তো আমরা ওই পাশে দেখতে পাচ্ছি একজন শিম চাষি, উনি আমাদের এই অঞ্চলের গ্রামের এক বড় ভাই। হ্যাঁ, তো ওনার কাছ থেকে কিছু আমরা শুনবো, উনি কতটুকু জমি এখানে ফসল উৎপাদন করেন, এই শিম চাষ করেন। শিম হচ্ছে আমাদের কিন্তু একদম সবার একদম প্রাণীর প্রিয় একটি সবজি, অর্থাৎ সুন্দর একটি সুস্বাদু একটা সবজি। সেটা হচ্ছে আমাদের শরীরের কি প্রচুর পরিমাণে ভিটামিন সি যোগান দেয়। তো ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের দাদা বড় ভাই, উনি হচ্ছে এই জমিটার মালিক, উনি ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো। আসুন এদিকে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো। তো এটা আপনার জমি? হুম, জি। এখানে শিম চাষ করতেছেন কতটুকু জমিতে? এইটা প্রায় 7 গাছ থেকে হবি, 2 ভাই মিলে, আরও যদি আছে আমাদের একলাই 10 শতক। তো শিমের যে মানে বর্তমান বাজারটা কীরকম? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এটা এটা কোন জাত শিমের? জাতটা কি? এটা হলো চ্যাপটা, বলিপাটা। হ্যাঁ, বলিপাটা। বলিপাটা। তো আর হচ্ছে আমরা যে শিমের যে জাংলাটা যে দেখতেছি, মূলত আমরা যে কিছু সমস্যা আছে সমস্যাগুলো তুলে ধরি, এগুলোর পরে সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমাদের শুধু দর্শকবৃন্দ আপনারা মনোযোগ সহিত দেখবেন, শুনবেন। তো আমরা কিছু কিছু সমস্যা লক্ষ্য করলাম, শিমের পাতাগুলো জালি কাটা বা ফোড়া ফোড়া হয়ে গেছে একদম নিচ থেকে। যদি আমরা দেখি একদম নিচ থেকে প্রত্যেকটা পাতাই কিন্তু জালি কাটা হয়ে গেছে, অর্থাৎ নেটের মতো হয়ে গেছে জাল। তো এগুলো হওয়ার কারণটা কি আপনারা জানেন? না, এটা কেউ ইউজ করলেন বাতাসে, ওটা জালি কাটা যায়, অথচ বাতাসে না, এটা সিদ্রি কাটা একটা পোকা আছে। হ্যাঁ, সেই পোকার কারণেই এটা জালি কাটা পাতা দুমড়ে দুমড়ে আনতেছে। মানে সেই লোকটা কে, যার কাছ থেকে আপনি শুনছিলেন? ওষুধ কোম্পানি আলাদা, ঔষধ কোম্পানির লোকেরা বলছে। এটা হচ্ছে ঔষধ কোম্পানির লোকেরা বলছে যে হচ্ছে মানে বাতাসের কারণে। হ্যাঁ, বাতাসের কারণে। বাতাসের কারণে। তো আসলে শুধু দর্শকবৃন্দ আপনারা জানেন যে ঔষধ কোম্পানির কিছু লোক আছে, যেগুলো লোক হচ্ছে তারা চায় যে আমাদের ঔষধগুলো বাজারে ভালো মানে সেল হোক, আমাদের প্রতিষ্ঠান কোম্পানির উন্নয়নে ধাবিত হোক, বা প্রতিষ্ঠান কোম্পানির একটা ভালো ফেমাসিটি অর্জন করুক, এটা কিন্তু চায়। আসলে তারা সঠিক তথ্যটা কৃষককে কিন্তু কখনই মানে বলতে পারে না, বলতে পারে না, এই কারণে তারা সঠিক তথ্য জানে না। আর সঠিক তথ্য জানতে হলে একজন কৃষিবিদ বা কৃষি সমালোচক বা একজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে সঠিক তথ্য পাবেন সমস্যার সমাধানের জন্য, আর কী কারণে সমস্যাগুলো হচ্ছে তাদের কাছ থেকে মূলত এই সহায়তাগুলো পেয়ে যাবেন। তো আমি মনে করি এই জালি কাটাটা হচ্ছে এটা বাতাসের কারণে নয়। হ্যাঁ, আসলে বাতাস হওয়ার পর, বাতাস হয়ে যাওয়ার পর কিছু পোকা আছে যেগুলো তাদের আশ্রয়স্থলটা নষ্ট হয়ে যায়। হুম, আশ্রয়স্থলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই পোকাগুলো খাদ্যের সন্ধানে যখন বের হয় খাদ্য পায় না, তখন ওরা সবুজ জাতীয় পাতা যখন যেটা পায় তখন সেটাই খেয়ে ফেলে। ঠিক আছে, মূলত হচ্ছে কারণ এটা। একজন কৃষি সমালোচক বা কৃষি কর্মকর্তার কাছে যাবেন, ঠিক এই ধরনের পরামর্শই তাদের কাছ থেকে পাবেন। আমরা যতটুকু পারি আপনাদেরকে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আর এটা মূলত পোকানাশক যে কীটনাশকগুলো আছে এগুলোই ইউজ করার মধ্য দিয়ে এই সমস্যাটার সমাধান করা সম্ভব। তো দাদাকে যেটা বলে দেওয়া হয়েছে যে ঔষধ কোম্পানির লোক বলছে যে আসলে বাতাসের কারণে, মূলত বাতাস ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পোকা। হ্যাঁ, আর বাতাস হতেই পারে, বাতাস হওয়াটাই স্বাভাবিক। তো এইভাবে অনেকেই কিন্তু ঔষধ বিক্রি করে তাদের নিজস্ব কোম্পানির। তো আপনারা এরকম করে প্রতারিত হবেন না, আপনারা সঠিক পরামর্শ নিয়ে সঠিক ঔষধটা আপনাদের জমিতে বা ফসলে ব্যবহার করবেন, তাদের লাভবান হবেন। তো দাদা, আপনি কি এখান থেকে কি এখনও মানে শিমটি উঠেছেন? না না, এখান থেকে শিম উঠেনি, শিম উঠে।
ওই দিক থেকে, তার মানে এটা হচ্ছে নতুন গাছ ফলে মাত্র ফুল জাল আসতেছে এই সময়। এটা রোপণ করা কতদিন হলো? আশ্বিন মাসের আট দশ দিন গেলে গাড়া পড়ছে, তার মানে সময় এখন কত হচ্ছে? দেড় মাস। তো শুধু দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে দেড় মাসের গাছগুলো, সিম গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সিম গাছগুলোর একটু পুষ্টিরও সমস্যা আছে যতটুকু আমরা দেখে বুঝতে পারলাম। তো পুষ্টির সমস্যার কারণ আপনার জমিতে কি মানে জমিটার মাটিটা কি উর্বর আছে? না, বহু উর্বর আছে, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সমৃদ্ধ আছে, খাদ্য ঠিক আছে, খাদ্য ঠিক আছে। তো ওই যে সিমের জানলার মাঝে মাঝে যে এতটা ফাঁকা স্থানগুলো আছে, এগুলো কি সিমের বিচিটা বা বীজটা জ্বালাই নাই? আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে কৃষক মানুষ যারা ফসল চাষাবাদ করে তারা কিন্তু সবসময় সত্য কথা বলে, তারা কখনো মিথ্যা কথা বলে না। তো আপনারাও এগুলো জেনে বিষয়গুলোকে জেনে রাখবেন, জেনে রাখলে আপনাদের সুবিধা। এই যে ফাঁকা জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, আসলে এগুলো কিন্তু পূর্ণ হবে। আমরা প্রথম জিজ্ঞেস করলাম যে ফাঁকা জায়গাগুলো কেন, এই যে মাঝে মাঝে যে ফাঁকা জায়গা আছে প্রায় 4.5 ফুট, 5 ফুট, 3.5 ফুট এরকম করে। তো আসলে মূলত এইভাবেই রোপণ করার পদ্ধতি সিম গাছটা এইভাবে রোপণ করলে তবে কি সিমের ডালপালাগুলো আছে, পাতা আছে, সব মিলে একদম পরিবেশটা একদম এই আবদ্ধ হয়ে যাবে একদম। তো আমরা একটু ওই সিমের জানলার ওই পাইতে একটু ঘুরে আসবো। তো দাদা, আপনি আর একটা কথা বলার আছে, আপনি ঔষধ কী ঔষধ প্রয়োগ করলেন এখানে? করছিলাম হলো নাটিবো আর হচ্ছে হলো গিল্টার। হ্যাঁ, নাটিবো আর হচ্ছে গিল্টার, তাহলে দুটোর হচ্ছে গুণাগুণ কি জানেন আপনি? নাটিবোর গুণাগুণ খুব, নাটিবোর কী গুণাগুণ? পচার দিক দিয়ে স্পট অনেক বেশি, মানে পচন, ঔষধের পচন, মানে গাছের পচারির জন্য পচারি। হ্যাঁ, পচারি। আর পোকার জন্য হলো গিল্টার। হ্যাঁ, গিল্টার কেউ দিচ্ছে, কেউ ওই নীল দিচ্ছে, নীল। হ্যাঁ, নীল বা গিল্টার দুটোই সমান সমান। হ্যাঁ হ্যাঁ, দুইটারই একই কাজ। তো ওই যে ঔষধ দুটোর নাম বলছেন, সেই ঔষধ দুটো আসলে খুব ভালো মানের ঔষধ, বর্তমান বাজারে খুব ভালো মানের ঔষধ, এর মধ্যে কোনো কমতি নেই, খুব ভালো গুণাগুণ সমৃদ্ধ ঔষধ। তো ইনশাল্লাহ আশা করা যায় আপনার ফসলের খুব ভালো রেজাল্ট আসবে আমরা আশা করি। দর্শক বিন্দু আপনারা এখন জানলেন আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি এই জমির মালিক, উনি যেভাবে চাষাবাদের পদ্ধতি তার উনি যে আমাদের সঙ্গে শেয়ার করলেন, শেয়ার করার মাধ্যমে কিন্তু একজন কৃষক ভাই আরেকজন কৃষক ভাইয়ের যে সাহায্য বা শেয়ারিং কেয়ারিং যেগুলো বিষয় আছে জানার মাধ্যমে কিন্তু অনেক শেখার আছে। হ্যাঁ, এইভাবে একজনের শেয়ার করা তথ্য আরেকজনের জেনে নতুন করে কিছু জেনে ফসল ভালোভাবে ফলাবে, হ্যাঁ এটাই আমরা আশা করব। তো আমরা একটু যদি জানলাটা একটু ঘুরে দেখি চারপাশ দিয়ে, এখানে আরও একটা জিনিস লক্ষ্য করলাম আমরা, সেটা হচ্ছে যে সিমের জানলাতে আবার দেখা যাচ্ছে হচ্ছে লাউ। হ্যাঁ, লাউ গাছ এখানে আছে মাঝে মাঝে। তো দাদা, আপনি কি এই লাউটা কি মানে বাণিজ্যিক অর্থনৈতিক মানে অর্থনৈতিক চাহিদার জন্য এটা লাউটা রোপণ করছেন সিম গাছের সাথে না বাড়িতে? হ্যাঁ, যাই হোক, এটা লাউটা রোপণ করা হচ্ছে মানে পারিবারিক চাহিদা মেটানোর জন্য। আসলে লাউ যাতে বাজারে আমরা কিনে না খাই, হ্যাঁ কৃষক ভাইয়েরা যাতে বাজার থেকে কিনে না খাই, সেজন্য লাউটা মাঝে মাঝে হয়তো দুটো একটা দুই চারটে গাছ রোপণ করা হয়। তো এটা সবাই করে, অনেক কৃষক ভাইয়েরা এই কাজটা করে। আমরা এই পাশে যদি যাই, এদিকে আমরা যদি একটু নিচ থেকে দেখি, নিচ থেকে একটু আমরা জমিটাকে দেখব, নিচ থেকে যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘাস দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ আগাছা। এই আগাছাগুলা তেমন কোনো ক্ষতিকারক নয়, কারণ এই আগাছাগুলো ক্ষতি করে না, কারণ সম্পূর্ণ গাছগুলো সিম গাছগুলো একদম জ্যাংলের উপর। এই যে বাঁশ কাঠ এবং যে বাঁশের বাতি, হ্যাঁ তারপর হচ্ছে এখানে আছে আপনার সুতলি, সুতা আছে,
শক্ত করে বেঁধে দেওয়া আছে, এগুলোর উপর দিয়ে সাধারণত ঠেকে যাবে, আর নিচের অংশটা মূলত এরকম ফাঁকাই থাকে। তো আমরা একটু যদি এই পাইতে দেখি, এখানে দেখা যাচ্ছে খুঁটিগুলো একদম সম্পূর্ণ, খুঁটিগুলো একদম এক লাইনে সমৃদ্ধ, আর পাশে একটা ধানের জমি আছে। হ্যাঁ, কত সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে একদম পরিবেশ একটা, অর্থাৎ তো শুধু দর্শকবৃন্দ, আপনারা জাংলার নিচের অংশটা দেখলেন, আমরা উপরের অংশটা লক্ষ্য করলাম যে এখানে সিম গাছের বেশি কিন্তু বয়স হয়নি, এখানে এক থেকে দেড় মাস বয়স, সিম গাছগুলো কিন্তু আরও বড় হবে, সুস্থ সবল হবে। হ্যাঁ, তবে সিম গাছের যে ফুল জ্বালা আসার একটা সময়, সেই সময়টা কিন্তু ইতিমধ্যে চলে আসছে। আপনারা যদি এদিকে একটু লক্ষ্য করেন, যেখানে কিছু ফুল জ্বালা আসছে, হ্যাঁ, এখানে কিন্তু কিছু ফুল জ্বালা আসছে, অর্থাৎ সিমের ফুল জ্বালা আসার একদম পারফেক্ট একটা সময় চলে আসছে। তো ফুল জ্বালা যখন আসে, ফুল জ্বালা যখন আসে, এই সময় আপনারা সিম গাছগুলোকে অনেক সুন্দর, মানে সুশৃঙ্খলভাবে সিম গাছের পরিবেশটা রাখবেন, অর্থাৎ সিমের যে আগাটা আছে, এই আগাটা আছে, ডগাগুলো আছে, কাণ্ডগুলো আছে, এগুলো কখনো এলোমেলো অবস্থায় যেন নিচে না পড়ে থাকে, এগুলো সবসময় অর্থাৎ জানলাতে সুন্দর করে আবদ্ধ পরিবেশের মাধ্যমে এরম করে উঠে দিবেন। হ্যাঁ, যাতে করে এগুলো সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, এবং যত সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, তত তাড়াতাড়ি আপনাদের ফুল জ্বালা মানে এসে, অর্থাৎ যে ফলটা আমরা পাবো, এই ফলটা খুব সুন্দরভাবে পাবো, অর্থাৎ সুস্থ সবল একটা ফল পাবো, আর সবসময় পরিচর্যার মাধ্যমে সেটা। তো আমরা একটু সামনের দিকে যাব, আমরা আর একটু সামনের দিকে যাই। হ্যাঁ, যেমন এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, দেখেন এই যে মূলত সিম চাষ করার আর একটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, এই যে অনেকের এই সমস্যাটা আছে, আমরা যদি এই জিনিসটাকে লক্ষ্য করি, তো আমরা যদি এই জিনিসটাকে লক্ষ্য করি, হ্যাঁ, আপনারা লক্ষ্য করুন যে এখানে সিমের কাণ্ড আছে, হচ্ছে আগা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, অর্থাৎ ছয়টা কাণ্ড, একটা গাছের ছয়টা কাণ্ড যখন একত্রিত হয়ে এরকম জট বেঁধে থাকে, হ্যাঁ, এই জট কিন্তু খুলে দেওয়া কখনই সম্ভব হয় না। এই জট যদি আমরা খুলতে যাই, এই জট খুলতে গেলে দেখা যায় যে একটা কাণ্ড বা আগা, কারণ এগুলো এতটা আলতো অবস্থায় থাকে, অর্থাৎ অতটা শক্তিশালী না, বোলাতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ভেঙে গেলে গাছটা কি ফলন কমে যায়। তো আমরা এটা কি করব, আমরা অবশ্যই এটার কাজ আছে, এটা করতে পারি কি, এটা আগাগুলো যখন এত বড় হয়ে গেছে, কিন্তু যত এতটুকু যখন ছিল, যখন এক ফুট বা হাফ ফুট এরকম ছিল, এক হাতের কম, হ্যাঁ, তখন আমরা এই আগাগুলো মানে তাদের পুরো সুন্দর একটা পরিবেশ করে দিতে হবে, কেন তবে কিন্তু এগুলো জট বাঁধার সম্ভাবনা ছিল না। তো এই জট বাঁধার কারণে কিন্তু ফলন কমে যায়, আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন, এটা জেনে রাখা ভালো, আপনাদের অনেক উপকারে আসবে। এই জট বাঁধার কারণে ফলন কমে যায়, হ্যাঁ, কারণ একটা কাণ্ড আর একটা কাণ্ডের সঙ্গে ঘেঁষে থাকে, প্লাস ফুল ফল যখন হয় এগুলোর তখন একটা সুন্দর একটা পরিবেশ থাকে না, এলোমেলো আগোছালো একটা পরিবেশের মধ্যে থাকে, তো তখন কিন্তু ফলনটা কমে যায়। এটা আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা সিম গাছেতে অর্থাৎ কিছু পিঁপড়া বাসা বেঁধেছে, এগুলো খুদে পিঁপড়া, হ্যাঁ, খুদে পিঁপড়া। আর এই পিঁপড়া বাসা বাঁধার মূল কারণ হচ্ছে এখানে পাখি বসেছিল, পাখি এখানে মানে পায়খানা করেছিল, তো অথবা এখানে একটা পোকা মৃত অবস্থায় ছিল। হ্যাঁ, তো এগুলো লক্ষ্য করতে হবে। আমরা কিন্তু এই যে মানে এই ক্ষুদ্র পিঁপড়াগুলোকে এখান থেকে রিমুভ করার জন্য আমরা ইচ্ছে করলে এই পাতাটা এখান থেকে তুলে দিতে পারি, অর্থাৎ এই পাতাটা আমরা তুলে সাইডে রাখতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি, সাইডে অথবা পুঁতে ফেলতে পারি, যাতে সাইডে রাখতে পরবর্তীতে যেন না আসে। হ্যাঁ, আমরা যদি একটু এই পাইতে লক্ষ্য করি, সিম গাছগুলোকে লক্ষ্য করুন ভালোভাবে, কত সুন্দর মোলায়েম একটি পরিবেশ, খুব ময়শ্চারাইজার এবং দেখতে খুব মানে একদম দৃষ্টিনন্দন। হ্যাঁ, সিম গাছগুলো যখন এগুলোর জ্বালা একদম পরিপূর্ণ আকারে আসবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ফুল জ্বালা আসলে সিম চাষের যে পরিবেশটা আছে, এই পরিবেশটা কত সুন্দর হয়। এখানে আর একটা তরতাজা লাউ গাছ দেখা যাচ্ছে, যেটা প্রচণ্ড ভিটামিন সমৃদ্ধ লাউ গাছ,
এখানে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে লাউ গাছে, লাউ শাক পাতায় আপনারা দেখতেই পারছেন। তো তো সুধী দর্শকবৃন্দ, আপনারা আপনাদের সামনে আমাদের যতটুকু সম্ভব ততটুকুই আমরা তথ্য তুলে ধরি। তো যেটুকু তথ্য তুলে ধরি আপনাদের সবসময় সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। তো আমরা তো দেখলাম সবে মাত্র এক থেকে দেড় মাসে একটা ছিম চাষ পদ্ধতি এখানে দেখলাম। আমরা যদি একটু সামনে একটা জমি আছে সেটাতে যাই, সেটাতে দেখা যাবে যে ফুলজালা সমৃদ্ধ এখানে, সেখান থেকে ছিম ইতিমধ্যে ছিম সেখান থেকে উত্তোলন করা হয় এবং বাজারে বিক্রি করা হয়। তো চলুন সেখানে যাই আমরা একটু দেখি। হ্যালো গাইস, এখন আপনাদেরকে দেখাবো একটা নতুন একটা ছিম নার্সারি, আপনারা এটা জাংলা বলতে পারেন। সুধী দর্শকবৃন্দ, আমরা কিন্তু একটা ছিমের জমি থেকে আর একটা ছিমের জমিতে আসলাম এবং ওখানে আমরা কিছু জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে ফাঁকা অবস্থা, ছিমের জাংলাটা ফাঁকা অবস্থা। আর দেখুন এখানে কিন্তু ফাঁকা জায়গা নেই, অর্থাৎ পাতায় কাণ্ডে শাখায় প্রশাখায় গাছে একদম সবুজে সমৃদ্ধ হয়ে একদম পুরো জায়গাটা একদম আবদ্ধ অবস্থায় আছে, এতটা সৌন্দর্যবহুল হয়ে গেছে। আর তার পাশেই একটা আমরা জমি দেখতে পাচ্ছি, সেখানে ফুল জ্বালা সমৃদ্ধ আছে। তো আমরা ওটা পরে দেখব, আপাতত এটি একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগেই এই জমিতে কিন্তু ঔষধ প্রয়োগ করে দেওয়া হয়েছে, স্প্রে করে দেওয়া হয়েছে। আর স্প্রেটা করা হয়েছে যে ওই একটাই সমস্যা, কিছুদিন আগে ছিত্রাং ঘূর্ণিঝড় আসছিল, তার প্রভাবে কিছু কিছু ফসল আবাদি ফসল মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষতি হওয়ার কারণে অনেক পোকামাকড় নতুন করে সৃষ্টি হয়েছে, তাদের পোকামাকড়ের যে বাসা ধ্বংস হয়ে গেছে, পোকামাকড়ের খাবার নেই। হ্যাঁ, তো পোকামাকড়গুলো খাবে বেঁচে থাকবে কেমনে, তাই না? পোকামাকড়গুলো এই সবুজ সমৃদ্ধ পুষ্টিকর যে আবাদি জমির যে ফসল আছে এই ফসলগুলো কিন্তু তারা খেয়ে বেঁচে থাকে। তো তারা নতুন করে আবার খাবার সংগ্রহ করার জন্য কিন্তু পাতাগুলো এইভাবে খেয়ে ফেলছে। তো এটা বুঝতে হবে আপনাদের, হালকা কিছু একটু মানে নিজেই যদি অনুধাবন করতে পারেন তা আপনারা কিন্তু সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন, নিজেরা একটু যদি অনুধাবন করতে পারেন। তো দেখুন এই যে কাণ্ড শাখা প্রশাখা একদম সমৃদ্ধ এই সিম গাছ, হ্যাঁ অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা একটু সামনের দিকে যাব, ওইদিকে ফুলজালা সমৃদ্ধ অর্থাৎ সিম ওখানে ইতিমধ্যে সিম ওখানে উত্তোলন করা হয়। হ্যাঁ, আমরা সেই জমিটা একটু দেখবো, সামনের দিকে আসুন। তো সুধী দর্শকবৃন্দ, আমরা কিন্তু চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছি, আর এমন একটা পরিবেশে চলে আসছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এমন একদম সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, আসলে দেখি একদম খুব মনোমুগ্ধ, অনেকেই মনোমুগ্ধ হয়ে যাবেন। আপনারা যদি মানে যারা জমি চাষ করেন, হ্যাঁ যারা জমি চাষ করেন, ছিম চাষ যারা করেন, তারা কিন্তু এই যে এই সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারেন। আমি কিন্তু এখানে এসে সৌন্দর্যটা দারুণভাবে উপভোগ করছি, কারণ দেখুন কত সুন্দর সুন্দর শত শত হাজার হাজার ফুল জ্বালা এখানে, নতুন নতুন ছিমের ফুল জ্বালা এবং ফল সমৃদ্ধ। এই ছিম চাষটাকে একদম সুন্দর একটা মানে কি বলবো, একদম সুন্দর সৌন্দর্যের চাষ। হ্যাঁ, সুন্দর সৌন্দর্যের একটি চাষ। তো এই চাষটা আসলে সবাই করতে পারে না, করতেও জানেও না। হ্যাঁ, কারণ এই চাষটা করতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন হয়। হ্যাঁ, তো এই এই সিমের জাতটা হচ্ছে, সিমের জাতটা হচ্ছে একটা উন্নত মানের জাত, বলিপাটা আছে, বলিপাটা প্লাস তার সঙ্গে সংমিশ্রিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিমের জ্বালাগুলো। হ্যাঁ, সাথে ফুল জ্বালা এরকম বেঁকে বেঁকে উপরের দিকে চলে যাচ্ছে, আর ফুলগুলো অনেক দেখতে সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর কালার চলে আসছে এখানে, হ্যাঁ সাদা গোলাপি কালার। তো এইরকম সিম চাষ করার জন্য আপনাদের অগ্রিম প্রস্তুতি নিতে হবে। আর প্রথম ভিডিওর শুরুতে যেটি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো পরামর্শক বা কৃষিবিদের সঙ্গে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন। হ্যাঁ, তাদের কাছে দাঁড়ে দাঁড়ে যাবেন। হ্যাঁ, তারা কিন্তু আপনাদের কাছে আসবে না, ঠিক আছে, তারা নিজ দায়িত্বে কখনো আসবে না, যদিও আসে তাদের দায়িত্বরত অবস্থায় কিছুর জন্য আসবে, হ্যাঁ তাদের প্রয়োজনের জন্য। তো আপনাদের প্রয়োজনের জন্য অবশ্যই আপনাদের কাছে যেতে হবে, আর সঠিক তথ্যগুলো, সঠিক ধারণাগুলো, সঠিক পরামর্শগুলো আপনারা জানবেন, জেনে শুনে এরকম সুন্দর চাষাবাদ করবেন, আপনারা স্বাবলম্বী হবেন।
তো এখান থেকে কিন্তু ইতিমধ্যে এই সিম এই সিম থেকে এখানে ইতিমধ্যে কিন্তু মানে কি বলবো ইতিমধ্যে এখানে কিন্তু মানে সিম উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় আর এই সিম উত্তোলন করে অর্থাৎ বর্তমানে বাজার দর হচ্ছে, বাজার কেজি হচ্ছে 80 টাকা কেজি, অর্থাৎ 70 থেকে 80-90 প্লাস। হ্যাঁ, আর যদি আমরা শহরের বাজার উল্লেখ করি, শহরের বাজারে হবে প্রায় 120 থেকে 150 টাকা পর্যন্ত দর হয়। হ্যাঁ, একটু আপ ডাউনের মধ্যে থাকে, এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো আপনারা জানেন, আর একটু ফাস্ট ফাস্ট দ্রুত এই সিমটা চাষ করার চেষ্টা করবেন, অর্থাৎ আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় আগুর। হ্যাঁ, একটু নমলা না করে আগুর পদ্ধতিতে আপনারা এই চাষাবাদ করবেন, তাহলে আপনারা ভালো স্বাবলম্বী হবেন। আর যে সমস্ত জ্ঞানগুলো অর্জন করা দরকার, যে সমস্ত টেকনিক কলাকৌশলগুলো দরকার, সেগুলো আপনারা ঔষধ কীভাবে কখন কোন সময় প্রয়োগ করবেন, কোন সময় কী ঔষধ প্রয়োগ করবেন, কোন পোকামাকড়ের জন্য কতটুকু ঔষধ কীভাবে প্রয়োগ করবেন, হ্যাঁ কোন সময়ে প্রয়োগ করবেন, স্প্রে করবেন কখন কোন সময়, হ্যাঁ এই ধারণাগুলো, এই ঔষধগুলো ব্যবহার করার নিয়মগুলো আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তার কাছ থেকে জানতে পারবেন। তো আমি আজকের সিমের যে পর্ব আছে, সিমের পর্বটা এখান থেকে শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, তো দেখা হবে আবারও একটি নতুন পর্বে। হ্যাঁ, আজকের মন এখানেই আমি বিদায় নিলাম আজকের জন্য। সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন নতুন নতুন তথ্য নেওয়ার জন্য। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। তো কৃষক ভাইয়েরা, শুধুই কিন্তু আসলে সিম চাষ পদ্ধতি কিন্তু মানে মোটামুটি ভালো একটা ধারণা থাকতে হবে। তো এই ধারণাটা পেতে গেলে আপনাদেরকে অবশ্যই একজন কৃষিবিদ বা একজন কৃষি পরামর্শক, কৃষি সমালোচক বা একজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে আপনাদেরকে তাদের কাছে যেতে হবে, যদি তাদের নতুন নতুন যে তথ্যগুলো দেয়, যে তথ্যগুলো দেয়, যে সাহায্য সহযোগিতাগুলো দেয়, সেগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে, সেগুলোকে রিসিভ করতে হবে, অ্যাকসেপ্ট করে তারপর নতুন যে উদ্ভাবন বাংলাদেশে আসে, নতুন জাত আসে, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ বীজ আসে সিমের, সেই বীজগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা পেতে মানে ওই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকের কাছে যেতে হবে। তো ওনাদের কাছে যদি আপনারা যান, তবে আপনারা কিন্তু অবগত হবেন একটা বিষয়, সেটা সিমের জাত সম্পর্কে। কারণ বর্তমানে কিন্তু একটা আধুনিক জাত আছে, সেটা হচ্ছে সিম, বাড়ি সিম। হ্যাঁ, বাড়ি সিমের কিছু আবার ভেদাভেদ আছে, আর হচ্ছে যেমন সাপটা সিম, তারপর হচ্ছে চ্যাপটা সিম, লম্বা কৃতির সিম, তারপর হচ্ছে আপনার ইফসা সিম। হ্যাঁ, ইফসা সিম, তারপর হচ্ছে ইফসা সিম টু। হ্যাঁ, তো এই সিমগুলো আসলে আপনারা সবগুলো জাত কিন্তু বাজারে পাবেন না, আর বাজারে পাবেন না কারণ বাজারে না পাওয়ার কারণ হচ্ছে যে বাজারে সব ধরনের জাতগুলো বাজারজাত করা হয় না, আর উন্নত মানের জাতগুলো একমাত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকদের পরামর্শক্রমে তাদের কাছ থেকে বীজ আপনারা সংগ্রহ করতে পারেন। সেই বীজ বপনের মধ্য দিয়ে আপনারা কিন্তু এই নিত্য নতুন চাষাবাদের যে একটা ধারাবাহিক নিয়ম আছে, এই নিয়ম অনুসারে আপনারা সিম চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। তো বীজের ধরন যদি আমি একটু বলি, যে হচ্ছে বীজের পরিমাণ, বীজ বপনের একটা পদ্ধতি থাকা দরকার। তো বীজের কিন্তু একটা সারি থাকা দরকার, বীজ আমরা যখন রোপণ করব একটা করে বেড থাকবে। আমরা যদি এইদিকে একটু ফাঁকা জায়গাটার দিকে লক্ষ্য রাখি, হ্যাঁ যে এইদিকে দেখেন একটা ফাঁকা জায়গা আছে, এটা আসলে ফাঁকা জায়গাটা হচ্ছে এখানে সিমের জমিতে ঘুরে বেড়ানোর জন্য। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা মাদা থাকে, সিমের একটা মাদা থাকে। আমরা নিচ থেকে যদি লক্ষ্য করি, এই মাদা প্রতি 4 থেকে 5টি, অর্থাৎ মাদা প্রতি 4 থেকে 5টি সারিতে কিন্তু হেক্টর প্রতি 15 কেজি সার দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে সর্বনিম্ন 10 কেজি সার দিতে হবে। তো এই সিম আসলে মূলত এটা বাড়ি সিমের জন্য। হ্যাঁ, তো আদারওয়াইজ দেশীয় জাতীয় যে সিম আছে, আমরা যে সিমের জমিতে এসেছি, সেটা হচ্ছে এটা এক প্রকারের চ্যাপটা সিম, যেটা দেশীয় জাতীয় চ্যাপটা সিম। তো আপনারা কিন্তু সিমের জ্বালাগুলোকে লক্ষ্য করে দেখেন যে সিম গাছে কিন্তু ফুলের সংখ্যা মূলত কম না, ভালোই আছে, তবে
ফুলের সংখ্যা কমে একটু গেছে, যার কারণ হচ্ছে যে সিমের ফুল জ্বালা যখন আসে, সিমের ফুলগুলো তখন ঝরে পড়ে। ঝরে যাওয়ার পর আপনি যদি একটু ক্যামেরাকে ঘুরে জুম করে দেখেন তাহলে এখানে লক্ষ্য করবেন যে উপরে ছিল কি, উপরে কিন্তু সিমের ফুলগুলো ছিল, হ্যাঁ সিম জ্বালা সিম, তার নিচে কিন্তু আমরা দেখি ফুলগুলো ঝরে যাচ্ছে। যেমন এই যে ফুলটা আমি যেটা ধরে আছি এটার থেকে একটা নতুন সিম সিম চলে যাচ্ছে, হ্যাঁ এদের ছোটো একটা সিম চলে যাচ্ছে আর নিচে এটা শুকে ঝরে যাবে। তো এই জাতটা কিন্তু আসলে একটা খুব সুন্দর একটা জাত, এটা দেশীয় জাত, এটাতে কম রোগ বাড়াই হয়। আর এই সিম যখন এই সিম আমরা যখন খাবো, দেশীয় জাতীয় সিম খাবো, আমাদের শরীরে আলাদা একটা, এটা কি ঘিত্তিকলি সিম, ঘিত্তিকলি না কি জানি বলে, ঘিত্তিকলি বলতে এটা হচ্ছে চ্যাপটা, চ্যাপটা সিম অর্থাৎ ঘিত্তিকলি, বলিপাটা, বলিপাটা সিম আছে, বলিপাটা সিমের যে কয়েকটা ভেদা, বলপাটা বলপাটা আর কি, এই বলপাটার হচ্ছে চ্যাপটাটা, এটা একটা দেশি, এটা কিন্তু কোনো সংকর জাত না বা বিদেশি জাত না বা হাইব্রিড জাত না, এটা হচ্ছে দেশি জাতীয় সিম। এই দেশি জাতীয় সিম আমাদের কিন্তু খুব সুস্বাদু লাগে খেতে আর পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সমৃদ্ধ। আর পাশে একটা জমি আছে, এটাও সিম, এখানে শুধু সিম আর সিম, হ্যাঁ এখানে প্রায় 4-5 হেক্টর জমি শুধু সিম আবাদ করা হয়, এখানে সিম চাষ করা হয়। তো এখানকার চাষি ভাইরা কিন্তু অনেকটা স্বাবলম্বী, স্বাবলম্বী কথা আমি যদি বলি কারণ তারা এই কারণে স্বাবলম্বী, হ্যাঁ তারা দেশি জাতীয় সিম সবসময় চাষ করে, আর যদি উন্নত জাতীয় সিম চাষ করে আরও বেশি স্বাবলম্বী হতে পারবে, কারণ এই সিম থেকে ওটার ফলন বেশি, ফলন বেশি, পুষ্টিতে কম হতে পারে কিন্তু ফলন বেশি হতে পারে, কৃষকরা স্বাবলম্বী হতে পারে। আর দেশি জাতীয় সিম চাষ করে স্বাবলম্বী এনারাও স্বাবলম্বী, এদিকের কৃষক ভাইয়েরাও স্বাবলম্বী, কারণ তাদের যে দেশি জাতীয় সিম চাষ করার জন্য যে পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার, যথেষ্ট পরিমাণে তাদের জ্ঞান আছে, বিধায় এরকম সুন্দর একটা সিম চাষ আমরা চাষ করছি। এখানে একটা জমিতে লক্ষ্য করতে পারছি ঘন ঘন পাতা এখানে খুব একটা নেই, হ্যাঁ পাতা কিন্তু মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে, দেখবেন যেখানে অতিরিক্ত ঘন পাতা হয় সেখানে সিমের পাতাগুলো এইভাবে বুটে দিতে হয়, সিমের পাতাগুলো এরকম করে বুটে দিতে হয়, হ্যাঁ অতিরিক্ত পাতাগুলো বুটে দিতে হয়, কারণ অতিরিক্ত পাতা থাকলে সিমের ফুল জ্বালা আসে না, আসতে চায় না। আর সিমের যে ফুলের কলিগুলো আছে এই কলিগুলো থেকে মানে খুব একটা ভালো মানে ফল আশা করা যায় না। তো আমি এরপর একটু জমিটা আমরা একটু ঘুরে দেখি যদি, হ্যাঁ সিমের জ্বালাগুলোকে লক্ষ্য করুন, তারপর হচ্ছে আপনার কলিগুলোকে লক্ষ্য করুন, আর একটু জট বাঁধা কিছু ডাল আছে, জট বাঁধা কিছু কাণ্ড আছে, হ্যাঁ শাখা প্রশাখা আছে, অর্থাৎ সিম গাছের আগাগুলো আছে, হ্যাঁ সেই আগাগুলা আগাগুলা আমরা কিন্তু এর আগে বলছিলাম ভিডিওর শুরুর দিকে বলছিলাম যে কিছু কিছু আগা আছে যেগুলো জট বেঁধে থাকে। এই তো দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই দেশি জাতীয় সিমের আগায় কিন্তু জট খুব কমই বাঁধে, মাঝে মাঝে দুটো একটা দেখবেন কিন্তু তেমন কোনো না, এটা সিম্পল খুব সাধারণ। আর আপনারা যদি অন্য জাতীয় সিম চাষ করেন সেদিকে কিন্তু আগাগুলো কিন্তু খুব কোঁকড়া বেঁকড়ে একদম জট বেঁধে যায়, এই জটটা কিন্তু অনেক মারাত্মক সমস্যা, কারণ জট যদি বাজে, জট বাজলে কিন্তু ফলন কম আসে, হ্যাঁ ফুল জ্বালা তার স্পেস থাকে না, বড় হবে কীভাবে। হ্যাঁ তো ভাই আর একটা কথা, সেটা হচ্ছে যে সিমের এর আগে যে আপনি বললেন যে বিভিন্ন ধরনের সিমের জাত, সেই জাতগুলোর একটা মানে আরও যদি কিছু বলতেন, অন্যান্য সিমের যে জাতগুলো আপনি বললেন সেই সম্পর্কে কিছু যদি বলতেন কৃষক ভাইদের উদ্দেশ্যে, তারা একটু ওই সিমের জাতগুলো হয়তো বা চাষাবাদ করতো, তারা কীভাবে করবে বা করবে না, কোনটা করলে ভালো হবে সেই সম্পর্কে একটু বলতেন, বা ভালো ফলন কোনটা পাবে ভালো। আমি বলবো যেটা, আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে সিম চাষের জন্য একমাত্র বাড়ির সিম যথেষ্ট, বাংলাদেশের প্রতিকূলতা আবহাওয়া, যে পরিবেশ পরিস্থিতি, আবহাওয়ার তাপমাত্রা তারতম্য, আর বাংলাদেশের যে মাটি, বাংলাদেশের মাটিটা কিন্তু সব জায়গায় এক না। তো আমাদের উত্তরবঙ্গের কথা বলবো আমি, উত্তরবঙ্গের মাটিটা আসলে পলি মাটি, হ্যাঁ প্লাস দোআঁশ মাটি, এঁটেল মাটিও আছে। তো এঁটেল মাটির জন্য মূলত দেশি জাতীয় সিম যেটা আছে এটা কিন্তু পারফেক্ট, হ্যাঁ এঁটেল মাটির জন্য। আর হচ্ছে দোআঁশ মাটির জন্য সিম হচ্ছে বলিপাটা সিম, অর্থাৎ চারটা সিমটা আছে দেশি জাতীয়, এটা কিন্তু খুব পারফেক্ট। আর পোকা দমনটা একটু বলবেন, পলি মাটির জন্য যদি বলি, পলি মাটির জন্য সিম হচ্ছে আপনারা উন্নত জাতের একটা সিম আছে, এটা হচ্ছে বাড়ি, হ্যাঁ বাড়ি উপসা সিম, হ্যাঁ এটা আপনারা চাষ করবেন, এতে করে ভালো ফলাফল পাবেন। আর পোকামাকড় দমনের কথা আমি এই পর্ব শুরুতেই প্রথমের দিকে আমি অনেক ধরনের পোকামাকড় সম্পর্কে আপনাদেরকে সঠিক ধারণা দিছি, আচ্ছা তো আমি আবারও নতুন করে ধারণা দিচ্ছি না, কারণ ভিডিওটা লং হবে, আপনারা বিরক্ত হবেন, আপনাদেরকে বিরক্ত করবো না,
কারণ আমাদের নিত্য নতুন যে আপডেটগুলো আছে আমাদের চ্যানেলের সবগুলো আপডেট আপনারা সবসময় পেয়ে থাকবেন। হ্যাঁ, আমাদের এই নতুন নতুন আপডেটের মধ্য দিয়ে কৃষক ভাইরা নতুন নতুন তথ্য পাবেন, হ্যাঁ, চাষাবাদ সম্পর্কে সঠিক ধারণা জ্ঞান অর্জন করবেন। আর আমরা যে তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি এগুলো সব কৃষক ভাইদের সামনে শেয়ার করবেন, তাতে করে আমাদের কৃষকের বা কৃষির বাংলাদেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে। আর আমি তারপরেও আমি ভাই যেহেতু জিজ্ঞেস করলেন যে পোকামাকড় সম্পর্কে জিজ্ঞেস করলেন, তো আমি তারপর একটা সিম্পল একটা পোকামাকড় সম্পর্কে, যেমন আমি এখানে একটা সমস্যা দেখতেছি গাছের, হ্যাঁ, আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে ফুলজ্বালা নেই, ফুলজ্বালা চলে গেছে, হ্যাঁ, এই কলিগুলোতে আসলে একটা বা দুটো ফুল আমরা দেখতে পাচ্ছি আর বাকিগুলো ঝরে গেছে। আর যে কলির যে কাণ্ডটা আছে নিচের দিকে একটু ঠিক আছে, উপরের দিকে কিন্তু শুকে গেছে। কিন্তু শুকে যাওয়ার আগে একটা জিনিস লক্ষ্য করে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাক, প্রচুর পরিমাণে ছত্রাক আছে এই শুকনো ডালটাতে, হ্যাঁ। আর দেখতে গেলে নিচের যে এই সিমটা আছে এই সিমগুলো কিন্তু পোকায় খেয়ে ফেলতেছে। তো আসলে এই সমস্যাটা কিন্তু মানে ছোটোখাটো সমস্যা না, এই সমস্যাটা যদি কোনো সিমের থাকে তাহলে সিম চাষির মাথায় হাত উঠবে, কারণ প্রত্যেকটা কলিতেই কিন্তু সিমের কিন্তু ফলন, সঠিক ফলন আমরা যেভাবে আশা করি এই আশাটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা পাবো না। তো এটা হচ্ছে মূলত ছত্রাকজনিত কারণ, হুম, এটা আবহাওয়ার তারতম্যের কারণে বা অতিরিক্ত ঘন কুয়াশার কারণে, এই ছত্রাকজনিত কারণে এটা এই সমস্যাটার সম্মুখীন হয়। তো এই সমস্যাটার সম্মুখীন এইটা ফেস করার জন্য, অর্থাৎ এই সমস্যার মোকাবেলা করার জন্য আপনারা ছত্রাকনাশক যে কীটনাশকগুলো আছে বাজারে আর এই উচ্চ মানের একদম, টাকা একটু বেশি লাগুক কিন্তু ওষুধটা ভালো ওষুধ কিনবেন, ছত্রাকনাশক কিনে আপনারা ইউজ করবেন। আর এই ইউজ করার সঠিক সময় হচ্ছে একদম ঠিক মানে গধূলি লগ্ন সময়ে, অর্থাৎ সন্ধ্যার একটু পূর্ব মুহূর্তে এই সময় ইউজ করবেন। এই সময় পোকামাকড়গুলো সারাদিন ঘুরে ফিরে তাদের নিজ নিজ স্থানে অবস্থান করে, এই সময় ওষুধটা স্প্রে করলে আপনারা সঠিক ফল আশা করা যায় আর কি। তো এই ছিল আমাদের সিম নিয়ে মূলত পর্বের শেষের দিকের, হ্যাঁ, সিমের জাত সম্পর্কে আর কি বললেন, তো বা পোকামাকড় সম্পর্কে এই শেষ, পোকামাকড় আর সিমের জাত সম্পর্কে বললাম। তো দেখা হবে আবারও নতুন কোনো পর্বে, আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।